যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের শীর্ষ নিরাপত্তা উপদেষ্টাদের বৈঠকে ইরানের পরমাণু কার্যক্রমের বিষয়ে আলোচনা করা হয়। এ বিষয়ে গভীর উদ্বেগ জানায় যুক্তরাষ্ট্র। সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পরমাণু চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে বের করে আনলেও বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন পুনরায় চুক্তিতে ফেরার আভাস দেন। বিশেষ করে ইরানের পরমাণু কার্যক্রম বন্ধে আলোচনার উপর গুরুত্ব দিচ্ছে বাইডেন প্রশাসন। এরই মধ্যে ভিয়েনায় কয়েক দফা বৈঠক হলেও তেমন কোনো অগ্রগতি হয়নি। তবে কোনো সমঝোতা নয়, বরং চুক্তি থেকে বের না হয়ে যাওয়ার নিশ্চয়তা দিতে পারলেই কেবল সরাসরি আলোচনায় বসার কথা জানিয়েছে ইরান। মঙ্গলবার ইরানি প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি বলেন, যুক্তরাষ্ট্র প্রতিবারই সরাসরি আলোচনার কথা বললেও তা তারা করতে পারেনি। অন্যদিকে 2015 সালের পরমাণু চুক্তিতে ফেরার শর্ত হিসেবে ইরানের উপর আরোপিত মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহারেরও দাবি জানিয়েছেন তিনি। সব পক্ষ যদি ইরানের উপর আরোপিত অনৈতিক নিষেধাজ্ঞা প্রত্যাহার করে, তবেই কেবল আলোচনার দরজা খোলা রয়েছে। যুক্তরাষ্ট্র সবসময় বলে তারা সরাসরি আলোচনা চায়, এটা নতুন কিছু নয়। এর আগেও তারা একই কথা বলেছে, অথচ এখন পর্যন্ত সরাসরি কোনো ধরনের সমঝোতা হয়নি। আমরা গোটা বিশ্বের সঙ্গে সুসম্পর্ক চাই। যেসব দেশ আমাদের সহায়তা করবে, আমরাও তাদের সাহায্য করতে প্রস্তুত। আর গুটি কয়েক যে দেশ আমাদের বিরোধিতা করবে, আমরা স্বাভাবিকভাবেই তাদের প্রতিহত করব। ইরানের দাবি, অনানুষ্ঠানিক পেপারের মাধ্যমে ভিয়েনায় অবস্থানরত মার্কিন প্রতিনিধি দলের সঙ্গে তাদের যোগাযোগ থাকলেও ইরানের সরাসরি কোনো আলোচনা হচ্ছে না। তবে যুক্তরাষ্ট্র বাদে বাকি 4 বিশ্ব শক্তি ও জার্মানির সঙ্গে সরাসরি আলোচনা হচ্ছে বলেও জানানো হয়। ইরানি পররাষ্ট্রমন্ত্রী আমির আবদুল্লাহিয়ান বলেন, মার্কিন প্রতিনিধিরা সমঝোতা ইস্যুতে ইরানের সঙ্গে সরাসরি আলোচনায় বসতে বারবার আগ্রহ দেখাচ্ছে। তবে বাস্তবায়নের নিশ্চয়তা সহ একটি ভালো পরমাণু সমঝোতায় পৌঁছার বিষয়টি নিশ্চিত হলেই কেবল সরাসরি আলোচনার বিষয়টি বিবেচনা করবে তেহরান। ওমরিনান, সময় সংবাদ। রাশিয়ার পশ্চিমাঞ্চলীয় সীমান্তে সামরিক এই মহড়াই বলে দেয় ইউক্রেন নিয়ে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের সঙ্গে চলমান বিবাদের জবাব দিতে প্রস্তুত রুশ সেনারা। রাশিয়ার অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ইস্কান্দার মিসাইল সিস্টেম সহ বিভিন্ন মিসাইল লঞ্চার নিয়ে মহড়া চালায় তারা। রাশিয়ার বিরুদ্ধে সীমান্তে 1 লাখের বেশি সেনা সমাবেশ করার পাশাপাশি যে কোনো মুহূর্তে ইউক্রেনে হামলার অভিযোগ পশ্চিমাদের। এই অভিযোগ অস্বীকার করলেও সীমান্তে যে কোনো পরিস্থিতির জন্য রাশিয়া প্রস্তুত বলেও হুঁশিয়ারি দেওয়া হয়। ইউক্রেন ইস্যুতে পশ্চিমাদের সঙ্গে রুশ দ্বন্দ্ব যখন চরমে, তখন নিজেদের সুরক্ষায় সামরিক মহড়া সেরে নিচ্ছে প্রতিবেশী দেশগুলো। মঙ্গলবার হেলসিঙ্কিতে বিশাল মহড়ার আয়োজন করে রাশিয়ার সঙ্গে দীর্ঘ সীমান্ত থাকা ফিনল্যান্ড। পশ্চিমা সামরিক জোট ন্যাটোতে দেশটি না থাকতেও ইউক্রেন নিয়ে উত্তেজনা ছড়ানোয় নিজেদের সামরিক সক্ষমতা যাচাই করছে ফিনিশ সরকার। যুক্তরাষ্ট্র ও পশ্চিমারা ফিনল্যান্ডকে ন্যাটোতে অন্তর্ভুক্ত করতে চাইলেও জোটে যোগ না দিতে হুমকি ধামকি দিয়ে আসছে পুতিন সরকার। এদিকে রাশিয়ার পাশাপাশি যুক্তরাষ্ট্রের পক্ষ থেকেও যুদ্ধের প্রস্তুতি নেওয়া হচ্ছে পুরো দমে। ইউক্রেনের সামরিক রসদবাহী বিমানের পর এবার অস্ত্র, গোলাবারুদ সহ যুদ্ধ সরঞ্জাম পাঠিয়েছে ওয়াশিংটন। সীমান্তে যুদ্ধের প্রস্তুতির পাশাপাশি পাল্টাপাল্টি হুমকি ধামকি দিয়ে যাচ্ছে রাশিয়া ও ন্যাটোর সদস্যরা। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সরাসরি পুতিনকে হুমকি দিয়েছেন। ইউক্রেনে হামলা হলে রুশ প্রেসিডেন্ট পুতিনের উপর নিষেধাজ্ঞা আরোপের কথা জানান তিনি। অন্যদিকে রাশিয়া ইউক্রেনের ঘাড়ে বন্দুকের নল ধরে রেখেছে উল্লেখ করে ইউরোপের নিরাপত্তা কোনোভাবে হুমকিতে ফেলতে দেবেন না বলে হুঁশিয়ার করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বোরিস জনসন। রাশিয়া যদি ইউক্রেনে হামলা চালায়, সেক্ষেত্রে দেশটিকে কঠোর পরিস্থিতির মুখোমুখি হতে হবে বলেও সতর্ক করেন তিনি। এদিন ব্রিটিশ প্রধানমন্ত্রী সরাসরি রুশ প্রেসিডেন্টকে হুমকি দেন, বলেন ইউক্রেনে হামলা হলে দেশটির মানুষ পুতিনকে দেখে নেবে। চলমান উত্তেজনার মধ্যে সাধারণ মানুষকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলদিমির জেলেনস্কি। তবে সংকট সমাধানে আলোচনার জন্য রাশিয়া, ফ্রান্স ও জার্মানির নেতারা কাজ করছেন বলেও জানান তিনি। সময় সংবাদ।